রিপাবলিক এক্সক্লুসিভ অমৃতা রায় কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় এখন এক্সক্লুসিভ তিনি কি বলেছেন রিপাবলিক বাংলাকে শোনাই মঞ্চে তাকে বলতে শুনেছি তিনি কুকথার রাজনীতি পছন্দ করেন না এমনকি কেউ ব্যক্তিগত আক্রমণ করবে সেটাও তিনি কার্যত পছন্দ করেন না তিনি অমৃতা রায় আমি বলছিলেন যে কুকতা রাজনীতি এবং ব্যক্তি আক্রমণ আপনি পছন্দ করেন না যেটা পশ্চিমবাংলার রাজনীতিতে প্রত্যেক দিন হচ্ছে এটা কেন আমি কেন করি না কারণ সেটা আমার স্বভাব সেটা আমার সংস্কার সেটা আমার এডুকেশন যে কাউকে নিচু দেখে আমি বড় হব সেটা হয় না কোনো দিন এটা একটা চিপ গেমেক এই এই রাজনীতির মধ্যে আপনাকে তো রাজনীতিটা করতে হবে মানে পশ্চিমবাংলায় থাকতে হবে রাজনীতি করতে হবে জিতলে এখান থেকে সংসদে যাবেন আপনি এসবের বাইরে বৃত্তের বাইরে থাকতে পারবেন দেখুন ওদের পলিসিটাই আলাদা এখন আমার যেটা ন্যাচারাল ব্যাপার সেটা তো আমি নিশ্চয়ই মানে তুলে ধরবো কারণ আমি এগুলো করব না আমার কাজটাই তো কথা বলবে আমার এর ওর পেছনে লেগে কি হবে আমি যদি কাজ না করে এর ওর পেছনে লাগি সেটা কী টাইপের পলিটিক্স এটা তো পলিটিক্সই না পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মন ঘটনাই এর আগে কোনো দিন ঘটেনি যতদিন সংসদীয় রাজনীতিতে রয়েছে আপনাকে প্রার্থী হওয়ার পর প্রধানমন্ত্রী ফোন করছেন কি বলবেন একবার ফোন পেলেন সামনাসামনি হলো ব্যক্তিগত করে কথা হলো কিছু বললেন কোনো স্ট্র্যাটেজি দিলেন হ্যাঁ ফোন করেছেন সেটা তো সবাই জানেন ডেফিনেটলি আমাকে সাহস জোগাতে এবং অনুপ্রেরণা দিতে এসছে এটা তো একটা আই এম বিরুদ্ধে যিনি প্রার্থী তিনি অনেকেই বলছেন যে তৃণমূলের অনেক প্রার্থীর মধ্যে অন্যতম মহুয়া মৈত্র কারণ বারবার তাকে সংসদে সরবতে দেখা গেছে মহুয়া হারাতে পারবেন সেটা সময় বলুক আমি কি করে বলবো তবে আমি এইটুকু বলতে পারি যে এত লোকের ভিড় এমনি এমনি হয় না যেখানে আমি প্রচারে যাচ্ছি এমনি এমনি হয় না সত্যি তার আর ওগুলো অভিনয়ও নয় মানে একেবারে জিপের ওপর ঝাঁপিয়ে পড়ছে এবং সেইভাবে ভালোবাসা দিচ্ছে আমায় অনেক কথা শেয়ার করছে তাদের বাড়িতে নিয়ে চলে যাচ্ছে তো এইগুলো কি করে আমি মানে উপেক্ষা করি মাইনরিটি ভোট কতটা টানতে পারবেন বলে আশা করছেন টানাটানির ব্যাপার না তারা নিজেরাই আসছেন কাজে অনেক জয়েন করছে জয়েন করবেন এবং করেওছেন এখানে যদি মানুষ বিজেপিকে ভোট দেয় কাকে দেবে মানে কৃষ্ণনগরের প্রার্থী রাজ রাজমাতা বা রাজ রানী আপনার যা ব্যাখ্যা রয়েছে এখানে তাকে দেবে না বিজেপিকে পদ্ম বলে ভোট ধরে নিন আমরা একটা ফ্যামিলি হিসেবে যাচ্ছি সেই ফ্যামিলি বিজেপি ফ্যামিলিকেই দেবে কৃষ্ণনগরের মানুষের জন্য কি বার্তা থাকবে আপনার যে পরিবর্তন তো ডেফিনেটলি হবে এবং সব থেকে বড়ো জিনিস তারা অনেক কিছু থেকে বঞ্চিত সেইগুলো আমাকে তুলে ধরতেই হবে এবং কাজ করতেই হবে আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে এই চুরি জরচুরিগুলো আমার খুব ইচ্ছে বন্ধ করা সেখানে আপনার রাজনীতিটা আমার কাজে আসবে সেটা অন্যভাবে করতে হবে শুরুতেই যে খবরের দিকে নজর রাখছি অভিজিতের অভিজিত গাঙ্গুলি এবং তার মনোনয়নে দিনই তমলুকে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা হাসপাতাল মোড়ে সেখানে তৃণমূলের স্লোগান চলতে থাকে ঘটনা মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে আরও বিস্তারিত বিষয় জানাবে বিট্টু রায় চৌধুরী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে বিট্টু দেখো প্রথমে তোমায় জানিয়ে রাখবো যে আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে উদ্বিগ্ন কমিশন এবং এক্ষেত্রে আমরা যেটা খবর পাচ্ছি যে গোটা ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে কমিশনের তরফে রিপোর্ট চাওয়া হয়েছে এবং রিপোর্টের মূলত যেটা তারা জানতে চেয়েছে কমিশন জানতে চেয়েছে যে গোটা ঘটনা পরিস্থিতি কীভাবে ঘটলো কারণ মনোনয়নকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কমিশনের তরফে আগে থেকে সতর্কতা ব্যবস্থা অবলম্বন করা হচ্ছিল এবং এক্ষেত্রে দাঁড়িয়ে জেলা প্রশাসনিক যারা আধিকারিকরা রয়েছেন পুলিশ রয়েছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তারপরও কী করে তৃণমূল বিজেপির মধ্যে এই বাঘ এবং এই সংঘাত ঘটল তা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে ইতিমধ্যে আমরা যেটা জানতে পাচ্ছি বিকেল পাঁচটার মধ্যে সেই রিপোর্ট

যত করবে হারিয়েছি আবার শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম আরো একবার ফিরবো বিট্টুর কাছে বিট্টু এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে বিট্টু দেখো তোমাকে আমি যে হিন্ট দিয়ে রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা খবর পাচ্ছি যে ইতিমধ্যে কমিশনের তরফে রিপোর্ট চাওয়া হয়েছে এবং রিপোর্টের ক্ষেত্রে যেটা জানতে পাচ্ছি প্রশাসনকে সতর্ক করা সত্ত্বেও মনোনয়নকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য জেলা প্রশাসনীয় আধিকারিক অন্যদিকে দাঁড়িয়ে যারা পুলিশ রয়েছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তারপরেও কী করে এই ঘটনা ঘটলো মব কি করে জমা হলো সমস্ত বিষয়টা নিয়ে ইতিমধ্যে জানতে চেয়েছে কমিশন আজকে বিকেল পাঁচটার মধ্যে সেই রিপোর্ট দিতে হবে আরও বেশ কিছু হিন্ট পাওয়া যাচ্ছে কমিশনের তরফে অন্যান্য যারা ডিএমরা রয়েছেন তাদেরকেও সাবধান করা হচ্ছে যাতে আগামী দিন নিয়ে মনোনয়নকে কেন্দ্র করে এই ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় শুধু তাই নয় তুমি জানো যে কমিশনের তরফে প্রথম দিকে যখন নির্বাচন ঘোষণা হয় তারপরেই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে যে অপ্রতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সংক্রান্ত রিপোর্ট ইতিমধ্যে কমিশনের তরফে খতিয়ে দেখা হয়েছিল অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনও দেখা গিয়েছিল যে নমিনেশনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় কার্যত মাধ্যমের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেইখান থেকে শিক্ষা নিয়ে কমিশনের তরফে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য একটা প্রস্তুতি কমিশনের তরফে নেওয়া হচ্ছিল আবারও তোমাকে হীন দিয়ে রাখছি যে বিষয়টা নিয়ে কমিশন ইতিমধ্যে কার্যত সক্রিয় ভূমিকা পালন করছে জেলা নির্বাচনী যিনি আধিকারিক রয়েছেন তার কাছে রিপোর্ট চাওয়া হয়েছে আজকে বিকেলের মধ্যে সেই রিপোর্ট দিতে হবে এবং সেই রিপোর্টের ক্ষেত্রে মূলত যে যে বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে বারবার সাবধান করা সত্ত্বেও কি করে গোটা এলাকায় এত মব জড়ো হলো নমিনেশনকে কেন্দ্র করে কী করে এত অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলো এবং অন্যদিকে দাঁড়িয়ে যেখানে নমিনেশন জমা দেওয়া হবে নমিনেশন জমা দেওয়া স্থানের থেকে দূর ঢিলছড়া দূরত্বে এত জমায়েতের প্রশ্ন আসে কোথা থেকে মূলত কমিশন তরফে এই বিষয়গুলোই উত্থাপন করা হচ্ছে এবং প্রয়োজন পড়লে জেলা নির্বাচনী যিনি আধিকারিক রয়েছেন তার সঙ্গে ফোনে কথা বলবেন কমিশনের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে এবং বারবার তোমাকে যে বিষয়টা হিন্দি রাখছি যে কমিশনের তরফে জেলা প্রশাসনীয় আধিকারিক যারা রয়েছেন নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন তাদেরকে বলা হচ্ছে মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে কমিশন এবং জেলা নির্বাচনী যিনি আধিকারিক রয়েছেন তাদেরকে ওই জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং আজকে বিকেল পাঁচটার মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন নমিনেশন জমা দিতে যাচ্ছিলেন যে ঘটনা ঘটে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে রিপোর্ট কমিশনে জমা দিতে হবে অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে এবং সেই রিপোর্ট আমরা যেটা জানতে পাচ্ছি যে জাতীয় নির্বাচন কমিশনে সেটাকে পাঠিয়ে দেওয়া হবে মেল মারফত অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে বিকেল পাঁচটার সময় আজকে কি জবাব দেয় রিপোর্টের প্রেক্ষিতে দাঁড়িয়ে জেলা নির্বাচনী আধিকারিক সেদিকে তাকিয়ে বাংলা মানুষ ধন্যবাদ